এই দেখেন যে একটু জ্যামজ্যাম আছে চাকাটা। তো এই সমস্যাটা কেন হয়, এটা সমাধানটা কি, তো আপনাদেরকে দেখাবো। বসকের এই ব্রেক অয়েলটা লাগাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পালসার বাইক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চাকা, এই দেখেন যে একটু জ্যামজ্যাম আছে চাকাটা। তো এই সমস্যাটা কেন হয়, এটা সমাধানটা কি, তো আপনাদেরকে দেখাবো। এই সমাধানটা হচ্ছে আপনারা ক্যালিপারটা ক্লিন করতে হবে এবং ব্রেক অয়েল চেঞ্জ করতে হবে এবং ভালো মানের ব্রেক অয়েল দিতে হবে। বসকের এই ব্রেক অয়েলটা লাগাবো। তো এটার প্রাইস হচ্ছে 110-120 টাকা এরকম। তো এটার সাথে একটা সাবিরিং ফ্রি দেয়। তো এটা লাগা আপনারা 100 মিলি কিন্তু আপনারা 40-50 টাকাও কিনতে পারবেন, আর এটা 120 টাকা। তো দাম বেশি যেহেতু কাজও ভালো। তো এটা এখন লাগাবো, কীভাবে ব্রেক অয়েল চেঞ্জ করতে হয় সেটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, তো সঙ্গেই থাকুন। আর ব্রেকের এখানে দেখতে পাবেন যে এয়ার রিমুভ করার হচ্ছে একটা নাট থাকে। তো এই নাটটায় একটা পাইপ লাগাতে হবে এবং তারপরে এই নাটটা লুজ করতে হবে। এটা অনেক জায়গায় 8 নম্বর থাকে, অনেক জায়গায় 10 নম্বর থাকে। তো এটা হচ্ছে 11 নম্বর দেখতে পাচ্ছেন। তো 11 নম্বর নাট, অনেক জায়গায় 8 থাকে, অনেক জায়গায় 10 থাকে, এটা 11 নম্বর। তো এটা লুজ করতে হবে। তো লুজ করার পর আমাদের এই সিট খুলে ব্রেক অয়েলের সিলিন্ডারটায় আপনার নতুন ব্রেক অয়েল দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক অয়েলের সিলিন্ডার। তো এটা খুলতে হবে। অয়েল যদিও আছে কিন্তু আমি অয়েলটা চেঞ্জ করে ভালোটা দেবো। এটা নর্মাল একটা অয়েল দেওয়া ছিল, ব্রেকের পারফরমেন্সটা ভালো পাচ্ছি না, এই কারণে এটা চেঞ্জ করব। তো এটার কালার দেখতে পাচ্ছেন যে একদম পানির মতো, কি প্রেস করতে করতে ই করব। এটা দেখেন কমে যেতে এসে, তার আগে যে কাজটি করতে হবে আপনার ব্রেক ক্যালিপার, এটা হচ্ছে ব্রেক শু। তো আমরা এই নাটটা লুজ করার পরে আমাদের এই ব্রেক শুটে একটা কাজ করতে হবে। মনে করেন আপনাদের এক একটা ক্যালিপারে ডিফারেন্স থাকতে পারে। তো এটা আর কি এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে একটু প্রেসার করতে হবে, যাতে ভিতরে এইটার ভিতরে যে আপনার অয়েলটা আছে ওইটা যাতে বের হয়ে যায়। এই প্রেসার করে ভিতরে একটা পিস্টন আছে দেখতে পারবেন, এই যে পিস্টনটা, এটা একদম মিলিয়ে রাখতে হবে যাতে এইটার ভিতরে যে অয়েলটা ওটাও যাতে বেরিয়ে যায়। আমি যখন চাপ দিই দেখেন যে পাইপে দেখেন যে ওই অয়েলটা ভিতরে থেকে বাইরে হয়ে যেতে আছে। তো এটা কিন্তু মিলে যেতে আছে একদম। তো এটা এভাবে ঢুকেই রাখতেই হবে। মিলানোর পরে এভাবে ঢুকেই রাখতে হবে যাতে আমরা ব্রেক করলে যাতে এটা ই না হয় আর কি, পিস্টনটা বেরোতে না পারে। পিস্টন বেরোলে তো আবার অয়েল ঢুকে যাবে, দেখেন যে পড়তে আছে। আর এখানে কিন্তু খালি হয়ে গেছে প্রায়, নাই বললেই চলে। আমরা এখন বসকের অয়েলটা দেবো। এটা কালারটা দেখেন যে ডিফারেন্স লাল। তো লাল কালারটা যখন এখানে আসবে আমরা কিন্তু বুঝতে পারবো যে লালটা আসছে, যখন আসবে তখন আমরা এটা নাটটা টাইট করে দেব। এখনো আসে নাই এখানে। একবার দিলাম শেষ হয়ে গেছে, তো আবারও দিব। তো এখন দেওয়ার পর দেখেন যে এইটা কিন্তু লাল রঙের একটা আসছে। তো এখন আমরা যদি আপনার এখানে ড্রাইভারটা বের করে দিই দেখতে পারবেন, আমি যদি প্রেস করি এটা তো ফাঁকা আছে, এই নাটটা টাইট দিতে হবে এখন।
মিলে যাচ্ছে কিন্তু ওই পিস্টনটা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বিকের সাথেই থাকুন। সেভ রেড, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।